হ্যালো ভিউয়ার্স, E7 ট্রেনিং এর পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মনির হোসেন। আজকে ট্যালি চতুর্থ লেসন, আমরা আজকে ট্যালিতে শিখব কিভাবে ভাউচার এন্ট্রি দিতে হয়। এর আগে আমরা শিখেছিলাম একটি কোম্পানি ক্রিয়েট করার পর সেখানে কিভাবে লেজার তৈরি করতে হয় এবং কিভাবে গ্রুপ তৈরি করতে হয়। আজকে দেখব সেই লেজারগুলোতে কিভাবে ভাউচার এন্ট্রি করতে হয়। ভাউচার এন্ট্রি করার জন্য আপনাকে যেতে হবে অ্যাকাউন্টিং ভাউচার্স। আমরা প্রাথমিকভাবে অ্যাকাউন্টিং ভাউচারটা শিখব, তারপর ইনভেন্টরি ভাউচারে যাব। অ্যাকাউন্টিং ভাউচারে ঢুকে পড়ুন, কিবোর্ড থেকে এন্টার প্রেস করে অথবা ভি চেপে, যেহেতু ভি রেড মার্ক, প্রত্যেকটা মেনুতে যেটা রেড মার্ক করা আছে সেটা সেই শর্টকাট কি চাপ দিলে সেখানে পৌঁছে যেতে পারবেন। এবার দেখুন, এটা হচ্ছে ট্রানজ্যাকশন অ্যাকাউন্টিং ভাউচার ক্রিয়েশন স্ক্রিন। এই স্ক্রিনটিকে ভালো করে দেখে আপনার প্রথম দায়িত্ব। একটু খেয়াল করুন, বাম পাশে পেমেন্ট ভাউচার দেখা যাচ্ছে এবং অন্যান্য ভাউচার যেমন রিসিপ্ট, জার্নাল, কন্ট্রা, এগুলো ডান পাশে বাটন বারে সাজানো আছে। যখন যেটা দরকার আমরা সেখান থেকে সেটা নিয়ে কাজ করব। এখন যারা একদম নতুন টালিতে প্রথম ঢুকেছেন অথবা শেখার চেষ্টা করছেন, তাদের স্ক্রিনের সাথে আমার স্ক্রিনটা নাও মিলতে পারে। বেটার আপনি আমার স্ক্রিনটা মিলিয়ে নেন। মেলানোর জন্য আপনাকে যেটা করতে হবে, কনফিগার। আমি প্রথমেতে দেখাচ্ছি যে কীভাবে আপনাদের স্ক্রিনটি কেমন হয়ে থাকতে পারে। আপনাদের স্ক্রিনটি এরকম থাকতে পারে। এটি অ্যাকচুয়ালি টালি ডিজাইন ফর অ্যাকাউন্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ফর নন অ্যাকাউন্টেন্ট। আপনি যদি অ্যাকাউন্টেন্ট হন তাহলে এই মুডে আপনার ভালো লাগবে না, বিকজ দিস ইজ সেট ফর সিঙ্গেল এন্ট্রি মোড, অর্থাৎ নন অ্যাকাউন্টেন্টদের জন্য। আমরা কনফিগার করে যদি সিঙ্গেল এন্ট্রি মোডটি নো করে দেই এবং ডেবিট ক্রেডিটটি ইয়েস করে দেই, তাহলে এটি ডাবল এন্ট্রি মোডে সুইচ হবে। অবশ্য সিঙ্গেল এন্ট্রি মোড মানে সিঙ্গেল এন্ট্রি মোড না, নন অ্যাকাউন্টেন্টদের জন্য একটা সুবিধা, কিন্তু ব্যাকগ্রাউন্ডে টালি সেটা ডাবল এন্ট্রিটা করে নেয়। আচ্ছা, আমরা এখন একটি রিসিপ্ট এন্ট্রি করব। ডান পাশ থেকে আপনি রিসিপ্ট যদি ক্লিক করা না থাকে ক্লিক করে নিন, অথবা কিবোর্ড থেকে F6 চেপে কাজ করেন। কিবোর্ডে কাজ করাটা বেটার, এতে অনেক বেশি স্পিড পাওয়া যায় এবং কাজে একটা আনন্দ থাকে। আচ্ছা, আমরা একটা রিসিট করব। প্রথম রিসিট হতে পারে এমন যে ব্যবসার মালিক ব্যবসার জন্য 10 লাখ টাকা দিলেন। তাহলে একটি লেনদেন সম্পর্কে এভাবে ভাবতে হবে যে ওই লেনদেনটি কি বিজনেসের জন্য রিসিট না পেমেন্ট। মালিক যেহেতু বিজনেসকে দিলাম, তাহলে এটা একটা রিসিট। তারপর ভাবতে হবে এটার জার্নালটা, এটা ডাবল এন্ট্রিটা কী হবে। ধরি নগদে টাকা দিলেন, তাহলে ক্যাশ ডেবিট আর ক্যাপিটাল ক্রেডিট। ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। ওকে, আমরা এখন চেষ্টা করি এই জার্নাল এন্ট্রিটি ইনপুট দিতে। আপনি দেখেন রিসিট ভাউচারে খেয়াল করে দেখেন, প্রথমেই ক্রেডিট দেখাচ্ছে, ক্রেডিট। এই ক্রেডিট সাইডটি আপনি ইচ্ছা করলে ডেবিট করতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন না। এখানে আপনাকে জার্নালটি উল্টো দিক থেকে শুরু করা লাগবে, অর্থাৎ ক্রেডিট সাইড আগে দিতে হবে। আমরা জানি ক্রেডিট হচ্ছে আমাদের ক্যাপিটাল, তাহলে আমরা ক্যাপিটালটা এখান থেকে সিলেক্ট করি। আর এখানে অনেকগুলো লেজার যখন থাকবে, এখন হয়তো অ্যারো কী দিয়ে খুঁজে পাচ্ছেন, কিন্তু যখন 100, 200 বা 500, 1000 লেজার হয়ে যাবে, তখন এইভাবে খুঁজে বের করা ইট ইজ কোয়াইট টাফ। আপনাকে যেটা করতে হবে, কিবোর্ড থেকে তিনটা লেটার্স চাপলে আপনি সহজে আপনার কাঙ্ক্ষিত লেজারটি পেয়ে যাবেন। যখন তিনটা চারটা অক্ষর চেপে লেজারটি ক্যাচ করবে, তখন এন্টার প্রেস করবেন বা ট্যাব প্রেস করবেন। এবার আমরা অ্যামাউন্টটি দিয়ে দিই ক্রেডিটের ঘরে এবং ক্যাশ ডেবিট করে দেই। যদি কিছু নেরেশান লেখার দরকার হয়, নেরেশান লেখার দরকার হয় বলতে না, নেরেশান অবশ্যই লিখতে হয়। প্র্যাকটিক্যালি কাজ করতে হলে প্রত্যেকটি ট্রানজেকশনের সাথে নারেশান লিখতে হয়। ইন দ্য অ্যামাউন্ট রিসিভ ফ্রম, সরি ফর মিস্টেক অন দ্য ওনার,
অ্যাজ ক্যাপিটাল। নেগেশনটা লেখার উদ্দেশ্য হচ্ছে এই ট্রানজেকশনটি ট্রানজেকশনটি ক্লিয়ার করা ইউজারের কাছে বা ম্যানেজমেন্টের কাছে, যেন এই ট্রানজেকশনটা কী ঘটেছিল সেটা ক্লিয়ার করা। ওকে, আমরা দুটো এন্টার প্রেস করে অ্যাকসেপ্ট, যখন যতক্ষণ পর্যন্ত আপনি অ্যাকসেপ্ট করছেন না আপনার ট্রানজ্যাকশনটি ততক্ষণ পর্যন্ত এটি সেভ হবে না। তো এটিকে অ্যাকসেপ্ট করার জন্য ওয়াই অথবা ট্যাব অথবা এন্টার, যে কোনো তিনটি অক্ষর যে কোনো একটি চাপলেই হবে। তো এটি একটি রিসিভ করলাম, আর একটি রিসিভ করতে পারি কিনা দেখে রিসিভ করা যায় এমন কোনো এমন কিছু পাচ্ছি না। ওকে, আমরা ধরে নিচ্ছি আমাদের গুডস সেল হয়েছে, নগদে সেলস, আমার এখানে সেলসের কোনো লেজার নেই, তাহলে আমাকে লেজারটি তৈরি করে আসতে হবে। আমি লেজার তৈরি করছি, অ্যাকাউন্টস ইনফো, লেজার ক্রিয়েট, সেলস, সেলস আমরা কি সেলস করি? ওকে, সেলস, অনলি সেলস, যাই সেলস করি এটা যাবে সেলস অ্যাকাউন্টের আন্ডারে। অবশ্যই এখানে একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেলসের যে কোনো লেজার, সেলসের আপনার মাল্টিপল লেজার থাকতে পারে, আপনি হয়তো ইলেকট্রনিক্সের বিজনেস করেন, মোবাইল সেলস, কম্পিউটার সেলস, ফ্রিজ সেলস, এরকম অনেক সেলসের লেজার থাকতে পারে, পারচেজের লেজার থাকতে পারে, কিন্তু সেলসের লেজার অবশ্যই সেলস অ্যাকাউন্টের আন্ডারে এবং পারচেজের লেজার অবশ্যই পারচেজ অ্যাকাউন্টের আন্ডারে দিতে হবে, না হয় এটার রিপোর্টিং ঠিকমতো হবে না এবং আপনি এন্ট্রিও দিতে পারবেন না। আমরা সেভ করে নিলাম, পাশাপাশি একটি পারচেজের লেজার তৈরি করে রাখি যদি আমাদের সামনে এন্ট্রি দিতে কাজে লাগে। ওকে, সেলস, এখন আমি রিসিভ করবো, অর্থাৎ আমার নগদে সেলস। এখানে সেলস এন্ট্রি দেওয়ার সাথে সাথেই ইনভেন্টরি অ্যালোকেশনস ফর সেলস, অর্থাৎ কোন আইটেম সেলস করব, আমরা এখনও আইটেমে ঢুকছি না, তাই একটা এন্টার প্রেস করে মেইন স্ক্রিনে এসে ধরি 5 লাখ টাকা সেলস, একটু বেশি করে দেখাই যেন প্রফিট বের হয়। ক্যাশ ডেবিট, প্রত্যেকটা ট্রানজ্যাকশন নিয়ে আপনাকে ভাবতে হবে যে ডেবিট ক্রেডিটটা ঠিক হচ্ছে কি না, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তো এটা সেভ করে ফেললাম, নেগেশন দিলাম না, F2 দিয়ে ডেট চেঞ্জ করে, ডেট চেঞ্জ 2 তারিখে গেলাম, এবং আবারও ক্যাপিটাল মিস্টার মনির, তিনি আবার 5 লাখ টাকা দিলেন, 5 লাখ ক্যাশ ডেবিট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই, ওকে নো প্রবলেম, আমরা ক্যাশ ডেবিট করলাম। আবারও আমি সেই আগের নেগেশনটা কন্ট্রোল ধরে আর চেপে নিয়ে আসলাম। ওকে, এভাবে দুটি রিসিট ভাউচার দেওয়া হলো। এবার আমরা দুটো বা তিনটা পেমেন্ট ভাউচার দিই, পেমেন্ট ভাউচার দেওয়ার জন্য ডান পাশে যে পেমেন্ট আছে, পেমেন্ট বাটন, কিবোর্ড থেকে F5 চাপলেও হবে। আমরা একটি কাজ করি, একটা এয়ার কন্ডিশন কিনে ফেলি, এয়ার কন্ডিশন পারচেজ সে 50,000 টাকা দিয়ে একটা এয়ার কন্ডিশন পারচেজ করলো, তো এটা ডেবিট ক্রেডিট হবে, এয়ার কন্ডিশন ডেবিট, ক্যাশ ক্রেডিট, কখনোই পারচেজ ডেবিট হবে না। যেমন এই যে পারচেজ অ্যাকাউন্ট, এই পারচেজ ডেবিট হবে না, কারণ এই এয়ার কন্ডিশনটা আমরা বিজনেসে ইউজ করার জন্য কিনছি, দিস ইজ নট টু সেল অ্যাগেইন। যদি কোনো প্রোডাক্ট আপনি আবার সেল করার জন্য পারচেজ করেন, তাহলে সেখানে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট হবে, অন্যথায় কোনো অন্য কোনো অ্যাসেট পারচেজ করা হলে সেটা সেই অ্যাসেটটাকেই ডেবিট করা লাগবে। তাহলে আমরা এয়ার কন্ডিশনকে ডেবিট করলাম 50,000 টাকা, 50, 50, 50, দিস ইজ 50, ইয়াস দিস ইজ 50, ক্যাশ ক্রেডিট, আমার ক্যাশ থেকে টাকা যাচ্ছে, ওকে অ্যাকসেপ্ট, আর আপ্যায়ন, ওকে দিস ইজ এন্টারটেনমেন্ট, ওকে অবাক হওয়ার কিছু নেই, যখন আমরা এন্টারটেনমেন্টের লেজার তৈরি করেছিলাম সেই লেজারের মধ্যে আমরা LIS-এর মধ্যে আপ্যায়ন, বাংলাতে আপ্যায়ন এবং একটা কোড নেম দিয়েছিলাম, তো এইগুলোর জন্য আপনি এর মধ্যে যে কোনো একটা দিয়ে কল করলেই সে লাইক হচ্ছে চলে আসবে বা হাজিরা দেবে আর কি, আপনি কল করছেন লাইক এটা এটাও সম্ভবত এন্টারটেনমেন্ট, ইয়াস ওকে এন্টারটেনমেন্ট 2,000 টাকা, একটু বেশি এন্টারটেনমেন্ট লিখে রাখতে হবে, কেন স্পেশাল গেস্ট, গেস্ট অফ MD স্যার, লুকস লাইক দ্যাট, সেভ, আরেকটা কনভেন্স, ওকে কনভেন্স 3,000,
paid to Mr. Tarek for visiting IDB. Okay. তাহলে আমরা তিনটা পেমেন্ট ভাউচার এবং দুটা তিনটা রিসিভ ভাউচার দিলাম এবং স্কেপ চেপে বা ক্যান্সেল দিয়ে আমরা পিছনে চলে আসলাম। এবার কাজ হচ্ছে আপনি যে দুটা বা চারটা ভাউচার দিলেন সেই ভাউচারগুলো কোথায় আছে একটু বের করা। সেই ভাউচারগুলো আপনি পাবেন ডিসপ্লে মেনু থেকে ডে বুকে গেলে। ডে বুকে দেখতে পাচ্ছেন এখানে ফর 2 জানুয়ারি অর্থাৎ 2 তারিখের ডে বুক দেখাচ্ছে। আপনি যদি চান 1 তারিখের ডে বুক দেখতে তাহলে F2 বা ডেটে ক্লিক করে এক এক শুধু ওয়ান লিখলেই হবে, এখানে পুরো ডেট লেখার কোনো দরকার নেই। ওয়ান তাহলে 1 তারিখের ডে বুক দেখাচ্ছে। এবার আপনি আবার যদি চান যে 31 তারিখের ডে বুক বা 2 তারিখের ডে বুক দেখবেন পাচ্ছেন। এবার আপনি যদি চান একসাথে 1 তারিখ এবং 2 তারিখের ডে বুক দেখবেন তাহলে সেখানে যেতে হবে প্রিওডে এবং সেম F2 কিন্তু পিরিয়ডের F2 এর নিচে একটা আন্ডারলাইন আছে, সেটার জন্য আপনাকে অল্টার কিবোর্ডে অল্টার ALT অল্টার ধরে F2 চাপতে হবে। এখানে 1 1, এখানে 2 2, ওকে। তাহলে এই এইবার দেখা যাচ্ছে 1 থেকে 2 তারিখ এই পিরিয়ডের একটা ডে বুক এবং আমাদের করা সব ট্রানজ্যাকশন এখানে দেখা যাচ্ছে, শুধু ট্রানজ্যাকশন দেখা যাচ্ছে। এবার আপনি চাইলে এখান থেকে কোনো ট্রানজ্যাকশনকে যে 10 লাখ, না এটা ভুলে হয়তো 10 লাখ হয়ে গেছে, এটা আসলে হবে হচ্ছে 12 লাখ, ওকে 12 লাখ লিখে আবার এন্টার প্রেস করে করে চলে যাবেন। এটা ইমিডিয়েটলি সব দিকে ইফেক্ট করে ফেলবে অর্থাৎ আপডেট হয়ে যাবে। যে কোনো লেজার যদি লেজারও চেঞ্জ করতে হয় একটা ভাউচারে, যেখানে এন্টারটেনমেন্ট না হয়ে হয়তো কনফারেন্স বিল হবে, এরকম যে কোনো চেঞ্জ ভাউচারে ঢুকে যেখানে চেঞ্জটা করতে হবে, ডেট চেঞ্জ করতে হলে ডেট চেঞ্জ করে এন্টার দেবেন, লেজার চেঞ্জ করতে হলে লেজার চেঞ্জ করে এন্টার দেবেন, কনভেন্স অথবা এন্টারটেনমেন্ট যেটাই হয় যেটা চেঞ্জ করে আপনি আবার এন্টার দিয়ে দিয়ে চলে যাবেন, আপনার ভাউচারটি সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই, আমরা পরবর্তী সেশনে আসব কন্ট্রা ভাউচার এবং জার্নাল ভাউচার নিয়ে। যথাসম্ভব টালিতে ভালো করতে হলে আপনাকে প্র্যাকটিস করতে হবে, আর প্র্যাকটিস করার জন্য আপনারা আমার লিখা টালির উপরে বইটি কালেক্ট করতে পারেন বাজার থেকে। আমি দেখিয়ে দিচ্ছি বইটি কোথায় পাবেন, আপনারা rockomari.com-এ গেলে বইটি পাবেন এবং নীলক্ষেতের প্রায় অনেক কম্পিউটার দোকানেই বইটি পাবেন। rockomari.com-এ একটা পেজে আমি দেখিয়ে দিচ্ছি, বাহ চলে আসলো। এবার আপনি লিখবেন টালি, টালি লিখলেই চলে আসবে একটু পরে, ওকে। এখানে টালির উপর লেখা অনেকেরই বই আছে, এইটি হচ্ছে আমার বই টালি অ্যান্ড প্রফেশনাল অ্যাকাউন্টিং মনির হোসেন, এবং বাজারে যত বই আছে লেটেস্ট বই এটি, শুধু আমি লিখেছি বলে না, অনেক সিনিয়র রাইটাররা আছেন যারা অনেক দিন ধরে বই আপডেট করেননি। তো আপডেট সফটওয়্যারের সাথে বই আপডেট করার একটা বিষয় থাকে, তাহলে আপনাকে আপডেট বই পড়তে হবে। এবং বইটি যারা ইন্ডিয়াতে আছেন বা কলকাতায় আছেন, ইন্ডিয়াতে ও কলকাতায় বইটি পাবেন, বুঝলে, বইটি ইন্ডিয়াতেও পাবেন, এক্সপোর্ট হয়। এই বইটি আপনি অর্ডার করে নিতে পারেন, এখানে প্রচুর প্র্যাকটিসের সুযোগ আছে, প্র্যাকটিসের অনেক বেশি এক্সাম্পল ভিতরে দেওয়া আছে। তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আবার দেখাবো ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ।